হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি গিয়ে পিসি শাশুড়ির বাড়ি, শ্বশুর বাড়ি যাবো আগে, তারপরে পিসি শাশুড়ির বাড়ি। তো ওখানে গিয়ে কি করে না করে সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই শাড়ির ব্লাউজটা অনেকটা ছোট হয়ে গেছে, এত মোটা হয়ে গেছে আমি, হচ্ছেই না। তো এই ব্লাউজটা পরে নিলাম, দেখাচ্ছি। আজকে আমার খুব আনন্দ লাগছে, এতদিন পরে যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি। এই যে অনেকটা সময় হয়ে গেছে, তো ঠিক আছে যাই, ওখানে গিয়ে কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা রেডি হয়ে পড়েছি, দেবো কি বলিস? পিসি বাড়ি যাবো এখন, আজকে আমার পিসি শাশুড়ির বাড়ি যাবো, পিসি বাড়ি না। তুই তো যাবি বারো পিসা, ঠিক আছে তুই ঘুরে আয়, আমিও ঘুরে আসি। আমি না থাকলে তো ভালো লাগে না, না খাওয়াটা তো বাকি আছে এখনো, না না রাজু একদম সেই ফার্স্ট। তো এই যে রওনা হয়ে পড়েছে, আর যে গ্রামের যেহেতু রাস্তা একদম কি বলবো, এই রাস্তাটা এখনো পাকা হয়নি, জানি না কবে হবে। আর এই যে দেখো সবুজে সবুজ, কত সুন্দর, কত ভালো লাগছে না? আর এই সিজনে ধান হয় এখানটায়, আর গিয়ে ভুট্টা, এখন প্রায় জমিতে শুধু ভুট্টা আর ভুট্টা। তো এই যে দেখতে দেখতে আমরা বাড়িও চলে আসলাম। এই যে বাড়ি চলে এসে দেখি মাথাটা আমার এত ধুলো। ও কে দিল পয়সা? থাম, কয় টাকা? 100 টাকা। তার তো ভালোই হইলো মোমো খাওয়া। না তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে দীপায়ন বাবু আমাদের দেখে কি করেছে, ও এই যে চুপ করে এখানে আছে। তো আমরা জানি না ওইখানটায় আছে, ওকে আমরা হারিয়েছি। যে ওর মা তো মানে সেন্টারে গেছে ওর জন্য ডিম আনতে, তো চুপ করে এইখানটায় আছে। যখন আমরা বাড়ি চলে মানে পিসি শাশুড়ির বাড়ি যাব, তখন দেখছি আমার বাবু আসছে ঠাকুর নম করতে, তো তখন দেখছি গিয়ে বাবু চুপ করে আছে, আমাদের ছোট বাবু, ও রাগ করে চুপ করে আছে। ওকে কিসে করেনি, পড়ি তো বাড়িতে নেই, স্কুলে গেছে। তো এই যে যাচ্ছি এখন পিসি শাশুড়ির বাড়ি, বললাম না চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা। আর এই সিজনে গিয়ে হয় ধান, মানে চাইনিজ ধান আর ভুট্টা। এই যে দেখতে দেখতে চলে আসলাম মায়ের বাড়ি, মারা নতুন ঘর দিচ্ছে, আর মায়ের এক ছেলে এক মেয়ে। তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলে ও ছেলে বাইরে থাকে আমার দেওর। তো এই যে মা রান্না করছে, আমি একটু হেল্প করছি, আর এই যে ঠাকুমা জল নিয়ে আসছে। আর বাড়ির জল না খুব, হ্যাঁ ওই যে খাটা খাটাওয়ালা, হুম হুম, আর ওইখানে আগতে নিখি নখি বাড়ি গেল। তো এই যে ঠাম্মার সাথে আমি একটু ঘুরতে এসেছি, এই যে ভুট্টা দেখাই, এগুলো সব ভুট্টা আমাদের, সব সব, এই যে কত কত ভুট্টা। একদম চারপাশটা কত সুন্দর, এই যে ব্রিজ। এই মনে তোর নাম কি, কি নাম? রিয়া সরকার। জোরে বল, রিয়া সরকার। রিয়া সরকার, ও ঘুরতে আসছে, তুই কই যাইস? কই যাইস, বাড়ি যাবে? যাস না। এই যে কত সুন্দর ব্রিজ। তো এই যে পিসি শাশুড়ির বাড়ির মানে বাড়ির কাছেই ছোট মতো একটা নদী, সারা বছরেই জল থাকে, আর বর্ষার সময় অনেক জল হয়ে যায়। এই এই নদীতে খুব ছোট ছোট সুন্দর মাছ পাওয়া যায়, মাছও পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায়। তো এই যে একদম চারপাশটা পিসিদের বাড়ির, মানে প্রায় ফাঁকাই। আর এই যে দেখতে দেখতে পিসির রান্নাও হয়ে গেছে, গুড্ডুরা খেতে বসে পড়েছে। এই যে মাংস মাছ পিসি আরও অনেক কিছু বানিয়েছে সকালে, তো আমাদের ওর বাড়িতে ছিল না, তবুও মাংস আনতে বলেছে, কে যেন নিয়ে আসছে ওটা আমি জানি না। তবে আমাদের আমার পিসি শাশুড়ি খুব রান্না করতে ভালোবাসে, আর রান্না করতে খুব ভালো রান্না করতে পারে। তো আমার বর তো পিসি শাশুড়ি রান্না খেতে খুব পছন্দ করে, তো আজকে সময় ছিল না, তাই মানে আমার বরের পছন্দের যে ডাল ওটা বানাতে পারিনি। আর ও তো এই ছোটো চুনো মাছ খেতে খুব ভালোবাসে, পিসির হাতের চুনো মাছ, তো ওকে বারবার দিচ্ছে, আর ও বলছে লাগবে না। আর আমি বলছি মাকে আমাদের জন্য একটু রাখো। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন আমরাও খাবো। তো এই যে আমার পিসি শাশুড়ি,
তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি আসার পথে একটু গল্প করছি সবাই মিলে দাঁড়িয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর এই যে আমার ঠাকুমা, পিসি শাশুড়ি, পিসে মশাই মানে এক জায়গায় গেছে, তো আসার পথে আর পিসে মশাইয়ের সাথে দেখা হলো না। এই যে নতুন ঘর বানাবে, আর আমার দেওরের মানে সামনের বাড়ি বিয়ে দিতে হবে। এই যে আসার পথে কি আমার চুলের অবস্থা, মানে কি বলবো, রাস্তাটা অনেকটাই ধুলো, একদম আমার চুলের অবস্থা শেষ। তো এইভাবে রেখেছি। তো আমার বাবু বলে জুতো নিবে, তাই ও জুতো নিচ্ছে। আর মনটা খুব ভালো লাগছে, মায়ের বাড়ির থেকে ঘুরে আসলাম এতদিন পরে। এখন একটু ঘোরাঘুরি করি, স্কুলটা যেহেতু বন্ধ বাবুর, স্কুল খুললে তো আর যেতে পারবো না তখন। বন্ধুরা দেখুন একদম পিওর খাঁটি দুধ, কত সুন্দর। আর আমরা তো কি বলবো, গোয়ালের দুধ মানে ভালো না, জল জল। যে দেখুন কত সুন্দর দুধ। তো এই যে পিসির বাড়ির থেকে দুধ নিয়ে এসেছি, এই যে কত সুন্দর দুধ একদম। আর লোকাল গরুর দুধ না খুব ভালো হয়, আর এক ফোঁটাও জল দেইনি তো, খুব ভালো খেতে তো ভীষণ ভালো হয় নিজের গরুর দুধ। দেখুন কত সুন্দর, পিসির বাড়ি থেকে আরো অনেক কিছু নিয়ে এসেছি।